আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে আমাদের ফার্স্ট টার্মের রেজাল্ট পেলাম এবং অঙ্কের সলিউশন শিট তোমাদের পাঠিয়ে দিয়েছি। সবাই নিজের কপির সাথে সলিউশন শিট মিলিয়ে দেখে ফেলেছো অবশ্যই। এই পর্যন্ত কেউ কিছু জানায়নি যে নাম্বার কম বেশি সম্পর্কে, তার মানে হচ্ছে তোমরা সবাই মিলিয়ে ঠিকঠাক মতো বুঝে পেয়েছো কে কত নাম্বার পেয়েছো। বেসিক্যালি আমি আরও নাম্বার বেশি দিয়েছি, তোমাদের কম দেই নাই, বেসিক্যালি বেশি দিয়েছি। দেখবে অনেক জায়গায় তোমার হিসাবে যদি অ্যাজ এক্সাম্পল হিসেবে তোমার হিসেবে যদি 15 পাও, দেখবে ওখানে 16 পেয়েছো, তার মানে হয়তো তোমাদেরকে আমি কঠিনভাবে দেখিনি খাতা, যার কারণে একটু নাম্বার বেশি পেয়েছো। তো আমরা গত ক্লাসে করছিলাম হচ্ছে জ্যামিতির বৃত্ত চ্যাপ্টার, মানে আমাদের সেকেন্ড টাইমে আছে বৃত্ত। আর গত ক্লাসে সংজ্ঞা আর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা হয়েছে, এই ক্লাসে বলছিলাম শর্ট কোশ্চেন সম্পর্কে একটু আলোচনা হবে। দেখো এই একটা শর্ট কোশ্চেন, আমাদের এখানে তিনটা সিডি রাখা আছে, একই মাপের তিনটা সিডি, আর এই তীর চিহ্ন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 18 সেন্টিমিটার, অর্থাৎ এই তিনটা সিডি মানে হচ্ছে বৃত্ত। এখানে দেখো এইটুকু যদি 18 সেন্টিমিটার হয়, এর মানে হচ্ছে এই তিনটা বৃত্তের ব্যাস মিলে হচ্ছে 18 সেন্টিমিটার। আবার বলি, এইটুকু যদি উপরের এই দাগ পর্যন্ত যদি 18 সেন্টিমিটার হয়, এই কথার অর্থ হচ্ছে এখানে তিনটা বৃত্তের যে ব্যাস, মানে এপাশ থেকে ওপাশে চলে গেলে সেটাকে বলে ব্যাস, এই তিনটা বৃত্তের ব্যাস মিলে হচ্ছে 18 সেন্টিমিটার। এখন প্রশ্ন করছে প্রতিটি সিডির ব্যাসার্ধ কত। এখন এই 18কে তুমি প্রথমে 3 দিয়ে ভাগ করবা, 18কে 3 দিয়ে ভাগ করবা, তিনটা সিডি আছে তাই 3 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে ভাগ করলে পাবা 6 সেন্টিমিটার, 6 সেমি। এই 6 সেমি হচ্ছে একটা বৃত্তের ব্যাস এখান থেকে এই পর্যন্ত, এই 6 সেমি হচ্ছে একটা বৃত্তের ব্যাস, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 6, আর ব্যাসার্ধ হলো এখান থেকে এইটুককে বলায় ব্যাসার্ধ, আবার এইটুককে বলায় ব্যাসার্ধ। টোটাল জিনিসটা যদি 6 হয় তাহলে ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার করে, সবগুলার এই প্রত্যেকটারই ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার। এখন তোমাকে প্রশ্ন করছে একটা সিঁড়ির ব্যাসার্ধ কত, তাহলে এই একটা সিঁড়ির ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। উত্তর লেখা আছে দেখো, মানে 18 সেন্টিমিটার হচ্ছে তিনটা সিঁড়ির ব্যাস, এখান থেকে এই পর্যন্ত বলা হয় ব্যাস, এখান থেকে এই পর্যন্ত বলা হচ্ছে ব্যাস, এটাও ব্যাস, তিনটা ব্যাস মিলে হচ্ছে 18, তাহলে একটা ব্যাস হচ্ছে 6, একটা ব্যাস যদি 6 হয় ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হবে 3, এই জন্য উত্তর হচ্ছে 3 সেন্টিমিটার, উত্তর 3 সেন্টিমিটার। এই পেজে আমাদের বইয়ের আর কোনো কাজ নেই, একবারে 114 নম্বর পেজে যাও। 114 নম্বর পেজে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবা, এই 114 নম্বর পেজ, এখানে যে কথা বলবে এই কথা অনুসারে বৃত্তের সাথে আমরা একটু মিলিয়ে দেখব আর কি, ঠিক আছে? দেখো ফার্স্ট কোশ্চেন, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো, মানে কি কেন্দ্র থেকে পরিধি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ, তাহলে এখানে ক মানে হচ্ছে ব্যাসার্ধ, ক মানে ব্যাসার্ধ। দেন পরিধির একটি অংশ হলো বৃত্তচাপ, পরিধির একটা অংশ মানে যে কোনো একটা পার্ট, এখান থেকে এতটুকু যদি ধরি তাহলে এটা হচ্ছে বৃত্তচাপ, পরিধির একটা অংশ হচ্ছে বৃত্তচাপ। তাহলে তোমরা 2 নম্বর উত্তর পেয়ে গেলা, আর প্রথমটা উত্তর হচ্ছে ব্যাসার্ধ, ক হচ্ছে ব্যাসার্ধ আর খ হচ্ছে বৃত্তচাপ। একটি রেখা অংশ যা ক্ষয়ের 2টি প্রান্ত বিন্দুকে যোগ করে সেটি হবে, ক্ষয়ের 2টি প্রান্ত মানে ক্ষ মানে হচ্ছে পরিধি, পরিধির 2টি প্রান্তকে যুক্ত করে, যোগ করে মানে হচ্ছে মিলে যায়, সেটার নাম হচ্ছে গ, সেটা হবে জ্য, সেটা হবে জ্য। তাহলে এই প্রথম ডটের উত্তর হচ্ছে ব্যাসার্ধ, দ্বিতীয় ডটের উত্তর হচ্ছে বৃত্তচাপ, তৃতীয় ডটের উত্তর হচ্ছে জ্য, এখানে জ্য লিখবা, এখানে জ্য, গ মানে জ্য, জ্য যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটা হবে ব্যাস। এই জ্য মানে হচ্ছে এইটা, এই
দুইটাকে মিলো, কিন্তু কোনো একটা জায়া যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এটাকে বলা হয় ব্যাস। তাহলে তোমার এই ঘ নাম্বার এখানে হবে ব্যাস। নেক্সট, ঘ যদি 10 সেন্টিমিটার হয় তাহলে ক কত? ক মানে ছিল ব্যাসার্ধ। ব্যাস যদি 10 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত? 5 সেন্টিমিটার, অর্ধেক। নেক্সট দেখো, ডান পাশে চিত্র অনুযায়ী আমরা একটা বক্সে 5টা থালা রাখলাম, মানে একই আকৃতির 5টা প্লেট রাখা হলো। দেখো, প্রত্যেক থালার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে কয়ের দৈর্ঘ্য কত? ক মানে এখান থেকে এই পর্যন্ত। তো এখানে প্রত্যেকটার ব্যাসার্ধ হচ্ছে 8। ব্যাসার্ধ মানে হচ্ছে তোমার এই অর্ধেক, ব্যাসার্ধ মানে হচ্ছে এই একটার অর্ধেক, এইটুকু হচ্ছে 8। তাহলে আর একটা ব্যাসার্ধ মিলে হচ্ছে ব্যাস, ব্যাস হচ্ছে 16। একটা প্লেটে আমরা পেলাম 16, পরেরটাও 16, তারপরে 16, 5 16 80। উত্তর হবে, কয়ের উত্তর হবে 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার মানে হচ্ছে এই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 80 সেন্টিমিটার। কীভাবে বের করলাম? একটার অর্ধেক আছে 8, ব্যাসার্ধ মানে অর্ধেক 8, তাহলে বাকি অর্ধেক আছে আরও 8 16, 5টা আছে 5 16 80। নেক্সট, এই যে উত্তর দেওয়া আছে, দেখো যদি ক 80 সেন্টিমিটার হয় তাহলে ক এর মান পেলাম 80। ক যদি 80 সেন্টিমিটার হয় তাহলে প্রতিটি থালার ব্যাস কত? ব্যাস অ্যাকচুয়ালি প্রথমেই নির্ণয় করা হয়ে গেছে 8, আর হচ্ছে 8 16, প্রতিটি থালার ব্যাস হচ্ছে 16। এই 80কে 5 দিয়ে ভাগ করবা, 5 16 80। 80কে 5 দিয়ে ভাগ করবা, 5 16 80। এরপরে দেখো, এই একটা ডব্লু আছে, ডব্লু ডব্লু ডব্লু, এ ক খ, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট সমান 5টি বৃত্ত। এখানে ব্যাসার্ধ হচ্ছে 5, মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, এইরকম টোটাল 5টা বৃত্ত আছে আমাদের এখানে, টোটাল 5টা বৃত্ত আছে। তোমরা ইংলিশে পড়েছো না, অলিম্পিক গেমসে দেখবা 5 রিংস আছে, এখানেও আমাদের 5 রিংস আছে, এবং প্রত্যেকটা রিংয়ের ব্যাসার্ধ হচ্ছে 4। তো ব্যাসার্ধ যদি 4 হয় তাহলে তুমি একটা জিনিস ক্লিয়ার হয়ে যাও, যে ব্যাসার্ধ 4 এই কথার অর্থ হচ্ছে এই এখান থেকে এইটুকু হচ্ছে 4, মানে এইটুকু হচ্ছে 4। এই বৃত্তের মধ্যে দুইটা ব্যাসার্ধ আছে, একটা এদিকে গেছে একটা এইদিকে গেছে। এই বৃত্তের মধ্যে দুইটা ব্যাসার্ধ আছে, একটা এখানে আছে একটা এখানে আছে। এই বৃত্তের মধ্যে দুইটা ব্যাসার্ধ আছে, এদিকে একটা আছে এইদিকে একটা আছে, আর এই বৃত্তের মধ্যে একটা ব্যাসার্ধ আছে। এই দুইটা ব্যাসার্ধ বলতে এখান থেকে এটাও ব্যাসার্ধ, এখান থেকে এতটুকু ব্যাসার্ধ, আবার এখান থেকে এতটুকু ব্যাসার্ধ, এতটুকু ব্যাসার্ধ, এটার এতটুকু ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, আর লাস্টে আছে এটা ব্যাসার্ধ। এখন দেখো, টোটাল 4 পাওয়া গেছে এখানে 8টা, টোটাল 4 পাওয়া গেছে 8টা, তার মানে ক থেকে ক্ষয়ের দূরত্ব হচ্ছে 4 32 সেন্টিমিটার, 4 32 সেন্টিমিটার। এখানে কী লেখা আছে? 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট সমান 5টি বৃত্ত আঁকা আছে, চিত্র অনুযায়ী কেন্দ্রগুলো যোগ করে ক থেকে খ পর্যন্ত অঙ্কিত রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ক থেকে খ পর্যন্ত হবে তোমার 32 সেন্টিমিটার, 32 সেমি। আশা করি বুঝতে পেরেছো, প্রত্যেকটা ব্যাসার্ধ 4, এটুক 4, এটুক 4 8, 8 হাজার 12, 12 হাজার 16, 16 হাজার 20, 20 হাজার 24, 24 হাজার 28, 28 হাজার 32, 32 সেন্টিমিটার। এইগুলো ছিল আমাদের বইয়ের আলোচনা। আর এখন আমরা আসব যে এখান থেকে আসলে জ্যামিতি কীভাবে আসবে, যোগ্যতাভিত্তিক প্রশ্ন আর শর্ট কোয়েশ্চেন কীভাবে আসবে। যোগ্যতাভিত্তিক প্রশ্ন দেখো, জ্যামিতি সাধারণত আমাদের প্রশ্নে 8 নং-এ আসে। এই কীভাবে আসে দেখো, জ্যামিতি যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, 3টি থাকে, যে কোনো 2টি দিতে হয়। 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত একে, বৃত্তের 3টি বৈশিষ্ট্য লেখো। এই আলোচনা কতদিন চলে গেছে, শুধু 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত কীভাবে আঁকতে হয় সেটা একটু শিখিয়ে দিচ্ছি। দেখো, 3 সেমি মানে হচ্ছে তোমার স্কেলের এই 0 বিন্দুতে একটা বিন্দু দাও, আর ঠিক 3 সেন্টিমিটার দূরে, এই 3 সেমি যে আমার আঙ্গুলের মাথায় দেখো, 3 সেন্টিমিটার দূরে আর একটা বিন্দু দাও, তখন এই একটা বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা আর একটা বিন্দুতে পেন্সিল বসিয়ে এইভাবে ঘুরিয়ে একটা বৃত্ত আঁকবা। তাহলে এটা আমি তো ফ্রি হ্যান্ডে আঁকছি, সমান হবে না জানি, এটা হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। তো এরকম একটা বৃত্ত এঁকে তার 3টি বৈশিষ্ট্য লিখবা। নেক্সট,
নেক্সট কোশ্চেন, যোগ্যতা ভিত্তিক কীভাবে আসবে? দেখো, চার শ্রেণীর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত একে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। গত ক্লাসে বলেছিলাম বিভিন্ন অংশ কীভাবে চিহ্নিত করতে হয়। শুধু চার শ্রেণীর ব্যাসার্ধ মেপে তারপরে একে ভিতরে কেন্দ্র দেখাবা, ব্যাসার্ধ দেখাবা, ব্যাস দেখাবা, জেয়া দেখাবা, বৃত্তচাপ দেখাবা, পরিধি দেখাবা। নেক্সট, 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত একে ব্যাস চিহ্নিত করো এবং ব্যাসের তিনটি বৈশিষ্ট্য লেখো। মানে এরকম একটা বৃত্ত একে যেটা আঁকবা হচ্ছে তুমি 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে মেপে, তো কীভাবে নিবা সেটা তো অলরেডি তোমাদের বোঝানো হয়ে গেছে। এইভাবে স্কেলে শূন্যতে একটা বিন্দু দিবা, আর 2.5 বলতে এখানে বোঝা আড়াই, এখানে একটা বিন্দু দিবা, এই দুটো বিন্দু এখানে কাটা কম্পাস বসাবা, এখানে পেন্সিল বসাবা, এইভাবে ঘুরিয়ে একটা বৃত্ত আঁকবা। এই বৃত্তের ব্যাস চিহ্নিত করবা, ব্যাস মানে হচ্ছে ঠিক মাঝখানে একটা রেখা চিহ্নিত করে দেবা। এই মনে করো এইটা হচ্ছে সেই বৃত্ত যেটা আমাদের আঁকতে বলতেছে, আর এইখান দিয়ে মাঝখান দিয়ে ব্যাস দেখাবা, ক খ নাম লিখবা, তারপরে তুমি বৈশিষ্ট্য লিখে দেবা। এখন দেখো শর্ট কোশ্চেন এখান থেকে কীভাবে আসবে। শর্ট কোশ্চেন ভালো করে দেখো, অনেক ইজি একদম। এই ফার্স্ট ওয়ান, একটি বৃত্তে কয়টি কেন্দ্র থাকে? যে কোনো একটা বৃত্তে একটাই কেন্দ্র থাকে, উত্তর দেওয়া আছে। বৃত্তের ব্যাস 5 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত? 5 এর অর্ধেক 2.5। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে কী বলে? ব্যাসার্ধ। বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলে? ব্যাস। বৃহত্তম জ্যা মানে ঠিক মাঝখান দিয়ে যেটা যায় ওইটা ব্যাস। কেন্দ্র হতে পরিধির দূরত্ব 2 সেন্টিমিটার হলে, মানে ব্যাসার্ধ 2 সেন্টিমিটার হলে বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? বৃহত্তম জ্যা মানে ব্যাস। ব্যাসার্ধ যদি 2 সেন্টিমিটার হয় ব্যাস হবে 4 সেন্টিমিটার। নেক্সট, পরিধির খণ্ডিতাংশকে কী বলে? বৃত্তচাপ। 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে কয়টা কেন্দ্রবিন্দু থাকবে? যে কোনো মাপের বৃত্তে একটাই কেন্দ্রবিন্দু থাকবে, কেন্দ্র একটাই। নেক্সট, একটি বৃত্তে কয়টি জ্যা থাকে? অসংখ্য, কারণ জ্যায়ের কোনো শেষ নেই। এই জ্যা একটা বৃত্তের মধ্যে এরকম অ্যাভেলেবল জ্যা থাকতে পারে, যতগুলো দাগ টানা যায় ততগুলো জ্যা, কোনো হিসাব নেই। ঠিক আছে, নেক্সট, বৃত্তের চারপাশের বক্রাকার রেখার দৈর্ঘ্যকে কী বলা হয়? পরিধি। নেক্সট, এইটা দেখো, এটা তোমরা অলরেডি শিখে ফেলেছো, ক আর খ, এখানে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার হলে ক খয়ের দৈর্ঘ্য কত? প্রতিটির ব্যাসার্ধ 2 সেন্টিমিটার মানে হচ্ছে এখান থেকে এইটুকু কিন্তু ব্যাসার্ধ, এটা 2, এখানে একটা 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 2, টোটাল 2 আছে 6টা, তাহলে 6 দ্বিগুণ 12 সেন্টিমিটার, উত্তর হবে 12 সেন্টিমিটার। নেক্সট, এই অলিম্পিক গেমস এখানে এ বি দেওয়া আছে, দেখো এখানে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে, মানে হচ্ছে এইটুকু হচ্ছে 3, এইটুকু হচ্ছে 3 6, এইটুকু হচ্ছে 3 9, এইটা হচ্ছে 3 12, এইটা হচ্ছে 3 15, এইটা হচ্ছে 3 18, এইটা হচ্ছে 3 21, এটা হচ্ছে 3 24, তাহলে এ বি এর দৈর্ঘ্য হবে 24 সেন্টিমিটার, উত্তর দেওয়া আছে। তো জ্যামিতি নিয়ে আজকে আর কোনো কথা বলবো না আমি, আজকে আমার আলোচনার টপিকস হচ্ছে অনুশীলনী 7 শুরু। এখন আমরা অনুশীলনী 7 যাব। তো অনুশীলনী 7 ক খ আছে, আবার একবারে কয়ে চলে যাও, একবারে কয়ে চলে যাই আমরা। তো কয়ের ক্ষেত্রে তোমার অনুশীলনীর অঙ্ক দিয়ে শুরু করি, তারপরে যদি পিছনে কোনো অঙ্ক বোঝানো লাগে ব্যাক করব, সমস্যা নেই। তো অনুশীলনীর অঙ্ক দিয়ে যদি শুরু করি, অনেক অঙ্ক আছে আমার এখানে, প্রচুর অঙ্ক অনুশীলনীর বাইরে, আর অনুশীলনীতেও কম নাই মাশাল্লাহ, অনেক অঙ্ক আছে। তো এখন দেখো আমরা শুরু করি বলতে তোমার এই হচ্ছে আমাদের চ্যাপ্টার অনুশীলনী 7 ক, পৃষ্ঠা হচ্ছে দেখো 77, 77 পৃষ্ঠা বের করো, 77 পৃষ্ঠা বের করো। দশমিকের গুণ ভাগ, দশমিকের গুণ ভাগ তোমরা এখনও শেখনি, দশমিকের গুণ ভাগ ক্লাস 5 এখনও আমাদের সামনে আসেনি, যার কারণে আমরা শিখিও নি। এখন দেখো ফার্স্ট ওয়ান, এই নিচের
প্রশ্নগুলোর উত্তর দাও। কতগুলো শূন্য দশমিক এক দ্বারা, এটাকে দশমিক বলবা পয়েন্ট বলবা না, দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয়, এটা বের করার নিয়ম হচ্ছে ভাগ করে বের করতে হয়। এখন শুরুতেই তো আমরা ভাগ এখনও শিখিনি, যার কারণে আমরা ডিরেক্ট উত্তর বের করার একটা ওয়ে আছে। এইখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে, এখানে দশমিকটাকে একটা অঙ্ক ডানে সরিয়ে দিবা। একটা অঙ্ক ডানে সরিয়ে দিলে হবে হচ্ছে এইরকম, পঁয়ত্রিশ দশমিক ডানে চলে গেল। এখন দশমিকের এই পাশে যদি কোনো অঙ্ক না থাকে, কোনো অঙ্ক যদি শূন্য থেকে নয় পর্যন্ত এগুলোকে অঙ্ক বলে, কোনো অঙ্ক যদি না থাকে তাহলে দশমিকও থাকে না। মানে এখানে দশমিকের পরে কোনো অঙ্ক না থাকলে দশমিকটাও থাকবে না, তাহলে উত্তর হবে শুধু পঁয়ত্রিশ। উত্তর হবে এটার পঁয়ত্রিশ, এটার উত্তর হচ্ছে পঁয়ত্রিশ। এরপরে দেখো কতগুলো শূন্য দশমিক শূন্য শূন্য এক, এখানে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, একটা দুইটা, তার মানে এইখানে দশমিকটা দুইটা অঙ্ক ডানে চলে যাবে। দুইটা অঙ্ক ডানে চলে গেলে এই একশো চারের পরে দশমিক হয়, একশো চারের পরে যেহেতু কোনো সংখ্যা নেই উত্তর হবে একশো চার। নেক্সট, কতগুলো শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা এত হয়, এখানে দশমিকের পরে তিনটা অঙ্ক আছে, এইখানে দশমিকটা তিনটা অঙ্ক ডানে চলে যাবে মানে উঠে যাবে, উঠে গেলে এটার উত্তর হবে তেইশ হাজার চারশো ছাপ্পান্ন। আগে ছিল তেইশ দশমিক, দশমিকের পরের অঙ্কগুলো একটা একটা করে পড়া হয়, এখানে ছিল তেইশ দশমিক চার পাঁচ ছয়, নট চারশো ছাপ্পান্ন, এইখানে পড়বা এক দশমিক শূন্য চার, এক দশমিক শূন্য চার, আলাদা আলাদা করে পড়তে হয় দশমিকের পরে। তাহলে আমাদের মেন চাবি হচ্ছে এটা, এখানে দেখবো দশমিকের পরে কয়টা অঙ্ক পরে এক আছে, এখান থেকে সেই দশমিকটা দুই অঙ্ক ডানে গেলে যদি উঠে যায় উঠে যাবে। যে কোনো সংখ্যার ডানে একটা দশমিক থাকে, মনে করো আমি এখানে জাস্ট একটা আট লিখলাম, এই আটের ডানে একটা দশমিক থাকে, লুকানো দেওয়া লাগে না, আটের ডানে একটা দশমিক থাকে, লুকানো দেওয়া লাগে না, যে কোনো সংখ্যার ডানে একটা দশমিক থাকে। নেক্সট, এই তোমাদের শীট থেকে বোঝাচ্ছি, যে শীট তোমাদের ক্লাসের আগে পাঠিয়ে দিয়েছি, এই গুণে দশমিক বিন্দুর পরে যে কয়টি অঙ্ক থাকবে, উত্তরেও দশমিক বিন্দুর পরে সেই কয়টি অঙ্ক থাকবে। যেমন এখানে গুণ্য কোনটা গুণক কোনটা, এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক, এটা গুণ্য এটা গুণক, তো দশমিকের পরে এখানে একটা অঙ্ক আছে, যে এক লেখা আছে, দেখো গুণ করার নিয়ম হচ্ছে এই চার আর দুই নর্মাল গুণ করবা, চার দুগুণ আট, এখানে একটু সমান সমান দিয়ে একটু দূরে আট লিখবা। এখন দশমিকের পরে একটা অঙ্ক আছে, এখান থেকে তুমি ডান দিক থেকে একটা অঙ্ক পরে দশমিক বসাবা, এই যে এখানে দেখিয়েছি, দেখো ডান দিক থেকে একটা অঙ্ক পরে দশমিক বসাবা, দশমিকের পরে বাম পাশে একটা শূন্য আমরা এমনিতেই দিই, দশমিকের পরে বাম পাশে একটা শূন্য আমরা এমনিতেই দিই। এখানে দুই নঙে অঙ্ক আছে আটটা, এখানে দুই নঙে অঙ্ক হচ্ছে আটটা, এক এবং আট নাম্বার করে দিয়েছি তোমাকে শেখানোর জন্য, এক এবং আট নাম্বার করে দিয়েছি তোমাকে শেখানোর জন্য। এখন দুই নাম্বারটা আমি ডিরেক্ট করে দিচ্ছি, তোমরা একটু জাস্ট বুঝবা, একটা দুটো করলেই বুঝবা। দেখো করার নিয়মটা দেখো, এই এখানে তুমি শূন্য গুণ করবে না, জাস্ট শূন্য বাদে রিয়েল নাম্বার রিয়েল সংখ্যা যেগুলো তিন আর পাঁচ গুণ করলে হবে পনেরো। যেহেতু এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে, উত্তরে ঠিক ডান দিক থেকে এক অঙ্ক পরে দশমিক বসাবা, এটার উত্তর হবে এক দশমিক পাঁচ, এটার উত্তর হবে এক দশমিক পাঁচ, এটা ছিল দুই নাম্বার। এরপরে তোমাদের দেখাচ্ছি সাত নাম্বারটা, দেখো আট নাম্বার তো এখানে করাই আছে শিটে, সাত নাম্বার হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য সাত গুণ আট। এই তুমি প্রথম শুধু সাত আর আট গুণ করবা, সাত আটে কত ছাপ্পান্ন, একটু দূরে লিখবে ছাপ্পান্ন। এখন দেখো দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, ওয়ান টু থ্রি, এই দিক থেকে তিনটা অঙ্ক পরে দশমিক বসবে, একটা অঙ্ক দুইটা অঙ্ক তিনটা অঙ্ক পরে, মানে যখন তুমি অঙ্ক আর খুঁজে পাচ্ছ না তখন শূন্য দিয়ে অঙ্ক বানাবা,
এই তিনটা অঙ্ক পরে দশমিক বসবে, মানে এইখানে। আর এই শূন্য আমরা এমনিতে দিই, ভালো দেখার জন্য দিই, এই শূন্য আমরা ভালো দেখার জন্য দিই। তাহলে আট নম্বরটা এখন দেখো, তোমার দরকার নিয়মটা শেখা। আট নম্বর, শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ পাঁচ, তুমি শুধু চার আর পাঁচ গুণ করে একটু দূরে লিখবা, চার পাঁচে কত হয় বিশ। এখন এইখানে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, একটা দুইটা তিনটা, এখানে তোমাকে তিনটা অঙ্ক বানাতে হবে, একটা দুইটা তিনটা, এই তিনটা শূন্য দিয়ে বানানো হলো, যেহেতু তোমার আছে মাত্র দুইটা, তুমি পেয়েছিলে বিশ, এই শূন্যটা এক্সট্রা দেওয়া লাগছে, তাই উত্তর হচ্ছে এইটা। ঠিক আছে, তো দুই নঙে এই টাইপের অঙ্কই সব। এখন আমরা তিন নঙে যাচ্ছি, আর দেখো তোমার অঙ্কের পাশে সাইড নোট দেওয়া আছে, দেখো যেহেতু গুণে ডান দিক থেকে এক অঙ্ক পরে দশমিক আছে, তাই উত্তরেও ডান দিক থেকে এক অঙ্ক পরে দশমিক আছে। দশমিকের বামে কোনো অঙ্ক না থাকলে শূন্য বসাতে হবে, লাইক দিস এইটা, কারণ কোনো অঙ্ক নেই কিন্তু তোমাকে তিন অঙ্ক পরে বসাতেই হবে, তো একটা শূন্য দিয়ে নিবা। নেক্সট তিন নাম্বারগুলো দেখো, এটাও গুণ করো, তিন নাম্বারেও আমি এক তিন, আর হচ্ছে সরি এক ছয় দশ, তিনটা করেছি, এক ছয় দশ করে দিয়েছি তোমাদের তিন নঙের। তো দেখো এক নাম্বারটা দুই দশমিক তিন গুণ তিন, এটা কীভাবে করবা, দুই দশমিক তিন গুণ তিন, তুমি মনে করো দশমিক নেই, নর্মাল গুণ করবা, দেখো তিন তিনে নয়, তিন দুগুণ ছয় উনসত্তর, যেহেতু গুণের মধ্যে এক অঙ্ক পরে দশমিক আছে, তুমি এখানে এক অঙ্ক পরে দশমিক বসাবা, তাই উত্তর হয়ে গেল ছয় দশমিক নয়, উত্তর হয়ে গেল ছয় দশমিক নয়। এখানে এই গুণটা তুমি এমন দেখাতে পারো, গুণ করার সময় কোনো দশমিক দেওয়ার দরকার নেই, নর্মাল গুণ করবা। এখন একটা অঙ্কের গুণ মানে এই গুণকের মধ্যে একটা অঙ্ক থাকলে এই গুণ এভাবে না দেখালেও চলে, তুমি ডিরেক্ট লিখে দিতে পারো। ঠিক আছে, এখানে কী লেখা আছে দেখো সাইড নোট, এখানে লিখে গুণ করার সময় আমরা দশমিক বাদ রেখে গুণ করব, এবং উত্তরে গুণের দশমিক কয়টি অঙ্ক পরে আছে সেভাবে বসাবো। তো পরেরটা দেখো, চার দশমিক পাঁচ তিন নট তিপ্পান্ন গুণ চার, তো এই গুণটা তুমি না দেখে ডিরেক্ট করে দিতে পারো, দেখো কীভাবে করবা, তিন চারে বারোর দুই, হাতে আছে এক, তিন চার পাশে বিশ, আর আছে এক, একুশের এক, হাতে দুই, চার এক চারে চারে ষোলো, আর আছে দুই আঠারো। এখন এখানে যেহেতু দুই অঙ্ক পরে দশমিক আছে, জাস্ট এখান থেকে দুই অঙ্ক পরে দশমিক দিবা, উত্তর হয়ে গেল আঠারো দশমিক এক দুই, এটা ছিল ছয় নাম্বার। এবার তিনের দশ নাম্বারটা দেখো, শূন্য দশমিক আট চার পাঁচ গুণ সাত, এখানে এই শূন্য দিয়ে গুণ করবা না, নর্মাল সংখ্যাটা গুণ করবা, আট চার পাঁচ গুণ সাত, গুণ করলে হয় পাঁচ হাজার নশো পনেরো, এখানে পাঁচ হাজার নশো পনেরো লিখবা, তারপরে তুমি যেহেতু দশমিকের অঙ্ক দশমিক বসানোর চেষ্টা করো, এখানে তিনটা অঙ্ক পরে দশমিক আছে, এই দিক থেকে তিনটা অঙ্ক পরে দশমিক বসিয়ে দেবা, উত্তর হবে পাঁচ দশমিক নয় এক পাঁচ নট নশো পনেরো। এই গুণ করার সময় কী লেখা আছে দেখো, গুণ করার সময় দশমিকের বাম পাশে শূন্য বাদেই গুণ করতে পারবে, লাইক দিস, এই যে এই শূন্য আমরা গুণ করি নাই, এই শূন্য আমরা গুণ করি নাই। তো তিনের এক ছয় আর হচ্ছে তোমার দশ করানো আছে, তাহলে বাকিগুলো দুই একটা তোমাদের একটু করিয়ে দিচ্ছি। দেখো তিনের দুই নং তোমরা অলরেডি বুঝে গেছো, ছয় দশমিক চার গুণ আট, তো এই ছয় দশমিক চার গুণ আট, তো এখানে কী করবা, চারটে বত্রিশ লেখো, বত্রিশে দুই, হাত থেকে তিন, ছয়টা আটচল্লিশ, আটচল্লিশের তিন হচ্ছে একান্ন, এই একান্ন লিখলাম। এখন দেখো এই যে এখানে এক অঙ্ক পরে দশমিক আছে, জাস্ট উত্তরে এক অঙ্ক পরে দশমিক বসাবা, উত্তর হবে একান্ন দশমিক দুই, একান্ন দশমিক দুই, এখানে লাস্ট অঙ্কটা করে দিচ্ছি দেখো, বারো তিনের বারো, অঙ্কটা হচ্ছে দুই দশমিক নয় পাঁচ চার,
গুণ পাঁচ। এক অঙ্কের গুণ তুমি ডিরেক্ট করতে পারো, সমস্যা নেই। দেখো চারপাশে বিশ্বের শূন্য, হাতে আছে দুই, পাঁচ পাশে পঁচিশ, দুই সাতাশের সাত, হাতে দুই, পাঁচ নং পঁয়তাল্লিশ, দুই সাতচল্লিশের সাত, হাতে চার, পাঁচ দুগুণে দশ, আর আছে চার চৌদ্দ। ঠিক আছে, এখন দেখো দশমিক এখানে এক দুই তিন, ডান দিক থেকে তিন অঙ্ক, এক দুই তিন, এইখানে দশমিক বসবে। চৌদ্দ দশমিক সাত সাত শূন্য, চৌদ্দ দশমিক সাত সাত শূন্য। তো তোমরা আশা করি এগুলো বুঝে গিয়েছো, আর বুঝে যাওয়ারই কথা, বুঝে যাওয়ারই কথা। এখন দেখো চার নং, চার নঙের গুণগুলো দেখো। চার নঙে হচ্ছে তোমার যেটা দিয়ে গুণ করবা ওইটা হচ্ছে দুই অঙ্কের, এই গুণটা তোমাকে একটু কষ্ট করে করে নিতে হবে, নাহলে দুই অঙ্কের গুণ মুখে মুখে সবসময় আমরা পারবো না। এক নম্বর হচ্ছে তিন দশমিক ছয় গুণ চোদ্দো, তিন দশমিক ছয় মানে গুণ করার সময় দশমিক দিব না, মানে ছত্রিশ হয়ে গেল, ছত্রিশকে চোদ্দোতে গুণ করছি, উত্তর আসছে পাঁচশো চার। এখানে পাঁচশো চার লিখবা, তারপরে দেখবা যে দশমিক কয় অঙ্ক পরে আছে, এক অঙ্ক, এক অঙ্ক পরে দশমিক বসাই দেবা, উত্তর হলো পঞ্চাশ দশমিক চার। এখানে দশ নম্বরটা করা হয়েছে দুই দশমিক আট পাঁচ গুণ ছত্রিশ, এই দুই দশমিক আট পাঁচ গুণ করার সময় দুশো পঁচাশি লিখে ছত্রিশ দিয়ে গুণ করবা। তো ছত্রিশ দিয়ে গুণ করলে এখানে আসে দশ হাজার দুশো ষাট, এখানে আসে দশ হাজার দুশো ষাট। তো এখানে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, এই দিক থেকে দুইটা অঙ্ক পরে দশমিক বসিয়ে দিবা, একশো দুই দশমিক ছয় শূন্য। এই দশমিকের সর্ব ডানে উত্তরে যদি শূন্য থাকে এটি না লিখলেও চলবে, যেমন একশো দুই দশমিক ছয়ও লেখা যাবে, একশো দুই দশমিক ছয়ও লেখা যাবে, তুমি পুরোটাই লিখো, সমস্যা নেই। নেক্সট এখান থেকে এগারো নম্বর অঙ্কটা দেখানো হয়েছে চার দশমিক শূন্য সাত গুণ আটান্ন, তো চারশো সাত গুণ আটান্ন তেইশ হাজার ছয়শো ছয়, তেইশ হাজার ছয়শো ছয়। এখন দশমিক এখান থেকে দুই অঙ্ক পরে আছে এক দুই, এখান থেকে দুই অঙ্ক পরে বসানো হয়েছে, উত্তর হলো দুইশো ছত্রিশ দশমিক শূন্য ছয়, দুইশো ছত্রিশ দশমিক শূন্য ছয়। এরপরে দেখো একটা নিয়ম লেখা আছে, দশ একশো এক হাজার ডট ডট মানে হচ্ছে দশ হাজার এক লক্ষ, এরকম হতে পারে, দ্বারা গুণ করলে দশমিক বিন্দু ডান দিকে সরে যাবে, দশ দিয়ে গুণ করলে এক অঙ্ক ডানে যাবে, একশো দিয়ে গুণ করলে দুই অঙ্ক ডানে যাবে, এক হাজার দিয়ে গুণ করলে তিন অঙ্ক ডানে সরে যাবে, এভাবে যেতে থাকবে। তো দেখো পাঁচ নং বইয়ের পাস, দেখলেই বুঝতে পারবা এই বইয়ের পাস, এটা কথা বলছি, যেটা তিন দশমিক ছয় সাত সাত ছয়, তিন দশমিক সাত ছয়, এখানে দশ দিয়ে গুণ করলে দশমিক এক অঙ্ক ডানে যাবে, এখান থেকে ঘুরে এখানে ডুববে, উত্তর হবে সাঁত্রিশ দশমিক ছয়, উত্তর হবে সাঁত্রিশ দশমিক ছয়। পরেরটা দেখো বাষট্টি ছয় দশমিক দুই গুণ দশ দশমিক এক অঙ্ক ডানে যাবে, এক অঙ্ক ডানে গেলে এই বাষট্টির পরে শূন্য, এই বাষট্টি দশমিক শূন্য, দশমিকের পরে শূন্য থাকলে আমরা শূন্য লিখি না, ডিরেক্ট বাষট্টি লিখতে পারো। নেক্সট চার পাঁচের চার আট দশমিক নয় গুণ একশো, একশো মানে দশমিক দুই অঙ্ক ডানে যাবে, এখানে তো একটা অঙ্ক আছে আর একটা নেই, যখন আর একটা থাকবে না তখন শূন্য দিয়ে আর একটা অঙ্ক বানাবে, এই দুই অঙ্ক সরে যাবে, দুই অঙ্ক মানে হচ্ছে এখানে ছিল নয় আর একটা শূন্য, দশমিকটা এখানে আসছে, সবার ডানে দশমিক আসলে আমরা লিখি না। এই তো দেখো দশ দিয়ে গুণ করার জন্য দশমিক এক অঙ্ক ডানে চলে আসছে, দশমিকের পরে কোনো অঙ্ক না থাকলে দশমিক বসে না, মানে আমরা বসাই না। তো আজকে তোমাদের এ পর্যন্তই, এই শিটের দুই পেজে যে অঙ্কগুলো আছে এইগুলো সিডাব্লু কপিতে তুলবে। ভালো থাকবে সবাই, পরবর্তী ক্লাসে কথা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।